প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে একটি মাছরাঙা পাখির জীবন কাহিনী দেখাবো এবং মাছরাঙা পাখি সম্বন্ধে কিছু বলবো। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটি মাছরাঙা পাখি কীভাবে ডিম পাড়ে এবং সে বাচ্চাকে কীভাবে বড় করে এবং বড় বড় মাছ খাওয়ায়। তো চলুন এই ভিডিওটা উপভোগ করুন এবং মাছরাঙা পাখি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে 12 প্রজাতির মাছরাঙা পাখি দেখতে পাওয়া যায় এবং এই মাছরাঙা পাখির যে ঠোঁট রয়েছে সেই ঠোঁটগুলো মূলত মাছ শিকারের জন্য এত লম্বা হয়ে থাকে এবং এই ঠোঁটগুলো আসলে উপযুক্ত জলজ প্রাণী শিকারের জন্য। তবে জলজ প্রাণী বলতে জল পানিতে যে বড় বড় মাছ থাকে, ছোট ছোট মাছ থাকে, তো ছোট ছোট যে মাছ রয়েছে সেগুলো তারা শিকার করতে পারে, বড় মাছ শিকার করতে পারে না। এরপরে হচ্ছে আপনার মাছরাঙা পাখি গর্তে বাচ্চা দেয়, অর্থাৎ ডিম পাড়ে। এখানে গর্ত দু প্রকারের হতে পারে, এক হচ্ছে মাটির গর্ত, দ্বিতীয়ত হচ্ছে গাছে গর্ত। তো এই গর্ত আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেরকম তারা নিজেরা গর্ত করে, আবার হচ্ছে অন্যের গর্ত করা যে বাসা থাকে সেখানেও ডিম পাড়ে। তো হচ্ছে যদি গর্ত করা পায়, ফাঁকা পায়, তাহলে সেখানে অবশ্যই তারা ডিম পাড়ে, আর না হলে তারা নিজেরা গর্ত করে না। এবং গর্ত স্বামী স্ত্রী যে পাখি রয়েছে আপনার দুজনই সমানতালে গর্ত করে। আমি খুবই দুঃখিত বন্ধুরা যে আমি ভালো মতো কথা বলতে পারতেছি না, কারণ সর্দি ঠান্ডা জ্বর সব একসাথে। তো ভাবতেছি ভিডিওটা অনেক দিন ধরে যে দিব দেয়াই হয় না। তো এরা যে ডিম পাড়ে যেখানে, সেখানে তারা ডিম পাড়ার আগে অনেক পায়খানা করে, সেগুলো শুকায়, তার উপরে ডিম পাড়ে। বিশেষ করে মাটিতে যখন ডিম পাড়ে তখন এই জিনিসটা তারা বেশি করে থাকে, কারণ হচ্ছে আপনার ওই জায়গাটা মাটি যেহেতু থাকে মাটিতে, তো আমি ম্যাক্সিমাম টাইমে দেখছি ওরা মানে বাসা বাঁধায় পুকুর পাড়ে বা লিসে, এখানে এইসব জায়গায় বাসা বাঁধায়। তো ওই জায়গাটা কিন্তু ভিজা থাকে, শেষ সাথে থাকে, তো ওই জায়গাটা যাতে তাদের যাতে ডিম যাতে নষ্ট না হয়ে যায় এর কারণে কিন্তু তারা এই সিস্টেমটা করে, পায়খানা করে, প্রস্রাব করে, পায়খানা করে ওইটা শুকায়, শুকানোর পরে তার উপরে ডিম পাড়ে। তো এই হচ্ছে কথা। আর যে তা দেয় ডিমে, ডিমে তা বেশিরভাগই যে দুঃখিত বন্ধুরা মা মাছরাঙা পাখি রয়েছে সেটা তা দেয়। তো এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা, তো এই ভিডিওটিতে কিন্তু যে রয়েছে মাছরাঙা পাখি রয়েছে সে কিন্তু তার বাচ্চা সহ যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করতেছে। তো শুধু পাখি না, যে কোনো ক্ষেত্রে আপনি যদি একটা মায়ের ভূমিকা দেখেন ছোটো ছোটো সন্তানের সামনে, তো সেই মা সবসময় চেষ্টা করবে তার ছোটো বাচ্চাকে আগলে রাখা, বুকের ভেতর তার বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় সেদিক থেকে দেখা। তো আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, একটা ইঁদুর তার চারটা বাচ্চা নিয়ে তারের উপর দিকে যাচ্ছে ঝুলে ঝুলে। তো এখানে যে দেখুন মাছরাঙা পাখিটা কিন্তু তার সকল বাচ্চা এবং ডিম সে না পারলেও চেষ্টা করতেছে সবগুলোকে একসাথে তার বুকের ভেতরে রাখা, যাতে তার ডিম ভালো থাকে, যাতে তার বাচ্চারা ভালো থাকে। তো আসলে মায়ের যদি কথা বলি তাহলে অতুলনীয়, সেরা, সবার থেকে সেরা, এবং একমাত্র মা আছে যে নিঃস্বার্থ ভালোবাসে। তো যাদের মা আসে তারা হয়তো বুঝতে পারতেছে না, কিন্তু যাদের মা নাই তারা হয়তো এই কথাগুলো ভালোভাবে বুঝতে পারতেছেন। তো সবাই সব কিছু বোঝে না। তো একটা সময় এই যে মা আসে, আপনার মাছরাঙা পাখি আসে, এ তার যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলোকে সুন্দরভাবে মাছ খাওয়ায়। তো মজার বিষয় হচ্ছে, আপনার সামনে দেখতে পাবেন ভিডিওতে, মজার বিষয় হচ্ছে যে মাছরাঙা পাখিরা আসলে সব দুষ্ট, কারণ সে সুন্দর সুন্দর মাছগুলোকে ধরে এনে খাওয়াইছে। তো সেটা আমি দেখাইতেছি একটু পরে, দাঁড়ান ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এদিকে আমি তো বারান্দায় বসে ভিডিওটা করতেছি, দুঃখিত বন্ধুরা। এদিকে আমার খরগোশ পিছনে বসে কলমি শাক খাচ্ছে, কস কস করে শব্দ হচ্ছে, আর পিছনে বক্স বাজাইতেছে। খুব একটা বিরক্তিকর মুহূর্ত এখন, কারণ ভিডিওটা করতেছি এখন তারা বক্সটা বাজাই দিছে। যাই হোক, সব কিছুর জন্য আমি আসলে আন্তরিকভাবে খুবই 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 দুঃখিত। তো এখানে যে মাছরাঙা পাখিটা আছে সে আসলে তার বাচ্চাদেরকে রক্ষা করতেছে বৃষ্টির কারণে, ঠিক আছে। এখানে যে বৃষ্টি পড়তেছে এটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করছেন, আবার অনেকেই খেয়াল করেন না। তো বৃষ্টির কারণে কিন্তু তার বাচ্চাগুলোকে তার বুকের ভেতর আগলে রাখছিল, বুকের ভেতর জড়াই ধরছিল। তো এখন সে বাইরে যাবে হয়তো তার বাচ্চাদের খাবারের জন্য, আর সে তার এখানে ডিম আছে, ডিমটা ঠুকরে 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 দূরে সরাচ্ছে, যাতে তার বৃষ্টির যে পানিগুলো আছে সেগুলো যাতে তার ডিমের গায়ে না লাগে। তো আসলে পশু পাখি যাই বলেন না কোনো, মানুষ যার যার সন্তান বলেন বা ডিম বলেন বা বাচ্চা বলেন, যার যার বাচ্চার প্রতি মানে দায়িত্ব বা ভালোবাসা
অন্যরকম থাকে, সেটা আমরা সবসময় বুঝতে পারি। দেখুন কত সুন্দর একটা মাছ এনে তার বাচ্চাদেরকে দিচ্ছে, খাওয়ানোর সিস্টেমটা দেখছেন, তার মানে মা পাখিটা মাছটা এনে ধরে রাখছে, যার খিদে পাবে সেই মুখ লড়াবে এবং তার মুখের মধ্যে ঢুকাই দেবে, যার খিদে পাবে না সেই মুখ বন্ধ হয়ে রাখবে এবং অন্য, আমি আবারও খুব দুঃখিত, তো অন্য পাখিটার ভেতরে আর কি দিয়ে দেবে। তো সিস্টেমটা খাওয়ানো অন্যরকম। তো আমি একটা শালিক পাখির ভিডিও দিছিলাম এর আগে, শালিক পাখিটা খুবই অসুস্থ ছিল, তার মায়ের সাথে আর কথা হয় না। তো ওই পাখিটার নামে চেষ্টা করছিলাম মুখে হাত দেওয়ার, কিন্তু সে দেখলাম মুখটা খুলে না, পরবর্তীতে আমি হতাশা হয়ে ছেড়ে দিয়েছিলাম।